الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকের এই জুমার খুতবায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন, দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবার আমাদের আলোচনার বিষয় সূরা বনি ইসরাইলের 31 নম্বর আয়াত, যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। যে সমস্ত মূলনীতির উপর ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত, মুসলমানদের জীবন প্রতিষ্ঠিত, মুসলমান সমাজ প্রতিষ্ঠিত হবে, মুসলমানদের রাষ্ট্র যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে, কোরআনে করিমের এই আয়াতে ইসলামের একটা মৌলিক দৃষ্টিভঙ্গি পেশ করা হয়েছে যে ইসলামী জীবন ব্যবস্থায় একজন মুসলিম তার দারিদ্রতার ভয়ে, তার অর্থনৈতিক অসচ্ছলতার ভয়ে সে তার সন্তানকে হত্যা করবে না।
ঠিক মুসলমানদের সমাজ, মুসলমানদের রাষ্ট্র এমন কোন পদক্ষেপ গ্রহণ করবে না যে তারা তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য তারা দারিদ্রতা থেকে মুক্তির জন্য তারা সন্তান হত্যার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে না। কুরআনে করিমের এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু তোমরা হত্যা করবে না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, খাশিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে, নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম, নাহনু নারজুকুহুম যে আমি তাদেরকে রিজিক দেব, তাদের অন্ন, তাদের বস্ত্র, তাদের বাসস্থান, তাদের রিজিক পৌঁছাবার জিম্মাদারি, রিজিক পৌঁছানোর ব্যবস্থাপনা তোমাদের না, এটা আমার। তোমাদের পূর্ববর্তীদের তোমাদের যেভাবে তিনি রিজিক দিয়েছেন, পরবর্তীদের তিনি সেভাবেই রিজিকের ব্যবস্থাপনা করবেন। পূর্ববর্তী মানব সমাজের রিজিকের ব্যবস্থাপনা তিনি যেভাবে করেছেন, বর্তমান মানব মণ্ডলীর রিজিকের ব্যবস্থাপনা যেভাবে তিনি করছেন, ভবিষ্যৎ মানব সমাজের রিজিকের ব্যবস্থাপনা সেভাবেই তিনি করবেন। নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম আমি তাদের রিজিকের ব্যবস্থাপনা করব, ওয়া ইয়াকুম তোমাদেরও, তোমাদের রিজিকের ব্যবস্থাপনাও আমি করব। কুরআনে করিমের অন্যত্র মহান রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ওয়াকা আইয়িম মিন দাব্বা লা তাহমিল রিযকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, যে পৃথিবীতে কত কত মাখলুকাত, কত কত সৃষ্টি, লা তাহমিল রিযকাহা এরা তাদের রিজিককে সঞ্চয় করে রাখে না, জমিয়ে রাখে না, আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম আল্লাহ তিনি সময় মতো তাদের রিজিক তাদের পর্যন্ত পৌঁছিয়ে দেন। কে পৌঁছান? খাবারের সময়ে আল্লাহ তাদের কাছে খাবার পৌঁছিয়ে দেন, এরা খাবার জমা করে রাখে না, এরা এই চিন্তা করে না এখন যে পেট ভরে খাবো, রাতে খাবো কি, আজকে যে পেট ভরে খাবো, কালকে খাবো কি, এরা কেউ কালকের চিন্তা করে না, কিন্তু এরা কেউ ক্ষুধার্তও থাকে না। এরা কেউ ক্ষুধার্ত থাকে? তাহলে এদের খাবারের ব্যবস্থাপনা হয় না, কে করেন? আল্লাহ করেন। ওয়া ইয়াকুম এমনি ভাবে আল্লাহ তোমাদেরও রিজিকের ব্যবস্থাপনা করবেন, করার ক্ষমতাটা আল্লাহর আছে না? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক,
তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দেব, তোমাদেরকেও রিজিক দেব। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। যে বলতেছে তাদেরকে হত্যা করা কানা খিতআন কাবীরা, এটা গুরুতর অপরাধ এবং এটা বড় ধরনের ভুল, এটা অনেক বড় ধরনের ভুল। এই সন্তানদেরকে হত্যা করা দারিদ্রতার ভয়ে এবং নিজেরা সচ্ছল থাকার চিন্তা, এটা পৃথিবীর অনেক প্রাচীন একটা দৃষ্টিভঙ্গি। এটা এই পৃথিবীর অনেক প্রাচীন একটা দৃষ্টিভঙ্গি, যুগে যুগেই মনুষ্য সমাজের মাঝে এই চিন্তাধারাটা এসেছে। আল্লাহ কোরআনের মাধ্যমে নবীদের মাধ্যমে মানুষদের এই দৃষ্টিভঙ্গি তাদেরকে পরিহার করার হুকুম দিয়েছেন, যে এটা ভুল চিন্তাধারা। এই চিন্তাটা ভুল চিন্তা, এটা নবীদের দাওয়াতের অংশ, যে নবীরা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছেন যে এই চিন্তাটা ভুল চিন্তা। যে এটা আল্লাহর সাথে এক প্রকার যুদ্ধ, এটা আল্লাহর দেয়া সিস্টেমের উল্টো পথে চলা। ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা লানাহুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা। কুরআনে কারীমের সূরা নিসা, কুরআনে কারীমের সূরা নিসা 119 নম্বর আয়াত, লক্ষ্য করেন, খুব খেয়াল করে শুনেন, আলোচনাটা সবার জন্য প্রয়োজনীয়। ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, আল্লাহ বলতেছেন তারা বিতাড়িত ধিকৃত শয়তানের আনুগত্য করছে। লানাহুল্লাহ, যে শয়তানের উপর আল্লাহর অভিশাপ। ওয়া ক্বালা লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা, আর এই শয়তানের আল্লাহর সাথে চ্যালেঞ্জ হল যে লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা। এই শয়তানের ঘোষণা হল যে আপনার বান্দাদের একটি অংশকে আমি আমার আনুগত্য করাব, আমি আমার অনুসারী বানাব। লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা, যে মানুষদেরকে এই পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ মাখলুক, আপনার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন, তারা আপনার দেয়া জিম্মাদারি পালন করবে। কিন্তু আমার চ্যালেঞ্জ হল আমি তাদেরকে আমার অনুসরণ করাবো, আমার কথা মতো চালাবো।
ওয়ালা উযিল্লান্নাহুম। শয়তানের অঙ্গীকার হল অবশ্যই আমি মানুষদেরকে বিভ্রান্ত করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি তাদেরকে বিভিন্ন ধরনের আশা দিব। শয়তানের কর্মসূচি হল আশা দেওয়া। শয়তানের কর্মসূচি কি? আশা দেওয়া, স্বপ্ন দেখানো আর ভয় দেখানো। الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا। শয়তান তোমাদেরকে ভয় দেখায়, আর শয়তান ইয়াইদুকুম আল ফাকর, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান দারিদ্রতার ভয় দেখায়, অসচ্ছলতার ভয় দেখায়। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, অশ্লীলতার হুকুম দেয়। বলে আল্লাহর হুকুম মতো চললে, আল্লাহর দেয়া সিস্টেমের মাঝে তুমি যদি চলো, তুমি দরিদ্র হয়ে যাবে। আর এই অশ্লীলতাকে গ্রহণ করো, তাহলে তুমি সচ্ছল হবে। এ গুনাহের পথে তুমি চলো, এটা হলো আল্লাহর দেয়া পথ, তুমি উল্টা পথে চলো। এই উল্টা পথে যদি চলতে পারো, তাহলে তুমি সচ্ছল হবে। আর যদি এই উল্টা পথে না চলো, তুমি যদি এই সরল পথে চলো, তুমি দরিদ্র দুর্বল গরিব হয়ে যাবে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা, আর আল্লাহ তিনি ওয়াদা দেন যে তোমরা আল্লাহর পথে চলো, আল্লাহর দেয়া এই সরল পথে যদি তোমরা চলো, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে আর সাথে সচ্ছলতার জীবন পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি সচ্ছল হতে চাও, যদি ক্ষমা পেতে চাও, আল্লাহর পথে চলো। তাহলে সচ্ছলতা পাবে, অপুরন্ত রিজিক পাবে, দারিদ্রতা থেকে মুক্তি পাবে, জীবনের মাঝে সুখ এবং শান্তি পাবে। এটা আল্লাহ বলেন। আর শয়তান বলে যে এই আল্লাহর যে সিস্টেম, এটার সাথে যুদ্ধ করো, তুমি উল্টা পথে চলো, তাহলে তুমি দারিদ্রতা থেকে মুক্তি পাবে, তুমি সরল পথে চলতে পারবে, সচ্ছলতা পাবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান ওয়াদা দেয়, শয়তান আশা দেয়, আর শয়তানের দেয়া সমস্ত ওয়াদা, শয়তানের দেয়া সমস্ত আশা ধোঁকা। যারা শয়তানের দেয়া ওয়াদা, শয়তানের দেয়া আশায় যারা পথ চলে, তারা ধোঁকার পথে চলে। এটা ধোঁকায় পড়ে গেছে, আল্লাহর কোরআন বলতেছে। শয়তানের চ্যালেঞ্জ হল, লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুযা, যে আপনি মানুষদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মাখলুক হিসেবে, আপনার প্রতিনিধি হিসেবে,
আপনার দেয়া জিম্মাদারি তারা পালন করবে, এজন্য আপনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু আমি মানুষদেরকে আশা দিব, আমি মানুষদেরকে ওয়াদা দিব, আমি তাদেরকে বিভ্রান্ত করে আমার অনুসারী করব। ওয়ালা আমুরন্নাহুম, আমি মানুষদেরকে হুকুম দিব, ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহর সিস্টেমকে রদবদল করবে। ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আমি মানুষদেরকে হুকুম দিব, মানুষ আপনার সিস্টেমকে রদবদল করবে। কোন বস্তুকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেন নাই, শয়তান হুকুম দিবে মানুষ তাকে সেই কাজে লাগাবে। আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন, শয়তান হুকুম দিবে মানুষ সেই কাজে লাগাবে না। আল্লাহর সিস্টেমের মাঝে সংস্কার করবে, তার উল্টো পথে চলবে, এটা হল রদবদল। ওমান ইত্তাখিযিশ শাইতানা মিন দুনিল্লাহ, আল্লাহর কোরআন বলতেছে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে মানবে, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে মানবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা সুস্পষ্ট ভাবে তারা নিশ্চিত ভাবে ক্ষতির সম্মুখীন হবে। যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে মানবে, নিশ্চিতভাবেই তারা ক্ষতির সম্মুখীন হবে, এরা লাভবান হবে। কোরআন বলতেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। তোমরা দারিদ্রতার ভয়ে নিজেরা সচ্ছল থাকার জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, যে কোথায় রাখবো, কি খাওয়াবো, কি পড়াবো, কোথায় থাকতে দিব, আমার আয় রোজগার কম, এই ভয়ে জন্ম শাসন করো না, সন্তান হত্যা করো না। সন্তান হবে, এটা আল্লাহর সিস্টেম। যে সন্তান হবে, যে সন্তান পৃথিবীতে আসবে, সে তার রিজিক নিয়ে আসবে, তার রিজিকের জিম্মাদারি তোমার না। তার রিজিক যিনি তাকে জন্ম দিবেন, তিনি তার রিজিকের ফয়সালা করেই তাকে জন্ম দিবেন। তুমি যেমন পৃথিবীতে তোমার রিজিক নিয়ে আগমন করেছ, তোমার বংশধর হিসেবে যারা পৃথিবীতে আসবে তারা তাদের স্বস্ব রিজিক নিয়ে পৃথিবীতে আগমন করবে। রিজিক দিবেন কে? আল্লাহ রিজিক দিবেন। পূর্ববর্তী যারা পৃথিবীতে আগমন করেছে তাদের রিজিকের ব্যবস্থাপনা তিনিই করেছেন, বর্তমানে যারা পৃথিবীতে আছে তাদের রিজিকের ব্যবস্থাপনা তিনিই করছেন, ঠিক না? ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে তাদের রিজিকের ব্যবস্থাপনা কার জিম্মায়? আল্লাহরই জিম্মায়, না অন্য কারো জিম্মায়? আমাদের জিম্মায়? হ্যাঁ, আমাদের জিম্মায় না, আল্লাহর জিম্মায়। পূর্ববর্তীদের
বর্তমানদের যেভাবে তিনি রিজিক দিচ্ছেন, পরবর্তীদের সেভাবে তিনি কি করবেন, রিজিক দিবেন। সুতরাং রিজিকের ভয়ে, বাসস্থানের ভয়ে, এদেরকে খেতে দিব কি, থাকতে দিব কোথায়, এই ভয়ে জন্ম শাসন করা, সন্তান হত্যা করা, এবং সন্তান হত্যার যে সমস্ত পদ্ধতিগুলো আছে এ সমস্ত পদ্ধতিগুলোকে অবলম্বন করা, ইন্না কাতলাহুম কানা হিতান কাবীরা, এটা মারাত্মক ধরনের ভুল। ইসলাম দারিদ্রতার ভয়ে জন্ম শাসন, সন্তান হত্যা করা, সন্তান না নেয়া, এমন কোন পদ্ধতিকে ইসলাম অনুমোদন করে না। মুসলমানরা তাদের জীবনে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এমন কোন পদক্ষেপ গ্রহণ করবে না। কোরআন বলতেছে এমন পদক্ষেপ যারা গ্রহণ করে এরা ক্ষতিগ্রস্ত। সূরা আনআম 140 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন কদ খাসিরা ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা কাতালু আওলাদাহুম, কে বলতেছেন, আল্লাহ। সূরা আনআম 140 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন আল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলমিন, যারা তাদের সন্তানদেরকে হত্যা করে ফেলে নির্বুদ্ধিতার দরুন, অজ্ঞতার দরুন, ইসলাম না জানার কারণে, ইসলাম না মানার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, জ্ঞান অর্জন না করার কারণে যারা তাদের সন্তানকে হত্যা করে ফেলে, কদ খাসিরা, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। কদ খাসিরা, কদ অর্থ অবশ্যই, কদ শব্দের অর্থ হল নিশ্চিতভাবে, খাসিরা, আল্লাহ বলতেছেন ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাযীনা কাতালু আওলাদাহুম, যারা তাদের সন্তানকে হত্যা করে, ওয়া হারামু মা রাযাকাহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য যে রিজিক রেখেছেন, আল্লাহ তাদের জন্য যা তকদির রেখেছেন, হারাম এটাকে যারা হারাম করে নেয়, আল্লাহ দিবেন আমি নিব না, ইফতিরা আনা আলাল্লাহ, আল্লাহকে দোষারোপ করে যে আল্লাহ দিবেন খাওয়াবেন কে, আল্লাহ দিবেন থাকতে দিবেন কে, আল্লাহ দিলেই নেওয়া যাবে না কারণ থাকার ব্যবস্থাপনা আমার করতে হবে, আল্লাহ দিবেন দিলেই নেওয়া যাবে না তার খাওয়ার ব্যবস্থাপনা আমার করতে হবে, আল্লাহ দিলেই নেওয়া যাবে না তার দায়িত্ব তো আমাকে নিতে হবে, এটা আল্লাহকে দোষারোপ করা, আল্লাহকে অভিযুক্ত করা যে আল্লাহ সন্তান দিবেন কিন্তু তার খাওয়ার ব্যবস্থাপনা করার ক্ষমতাটা আল্লাহ, এটার দায়িত্বটা আল্লাহ নিচ্ছেন না, তার থাকার জিম্মাদারি আল্লাহ নিচ্ছেন না, এটা আমার উপর চাপায় দিতেছেন। সে আল্লাহকে অভিযুক্ত করে সে নিজের উপর আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন এই রিজিক কি নিজের জন্য সে হারাম করে নিল, আল্লাহ বলতেছেন এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, কারণ সে আল্লাহকে অভিযুক্ত করেছে অথচ আল্লাহ অভিযুক্ত না, আল্লাহ অভিযুক্ত না, আল্লাহ যাকে পৃথিবীতে পাঠাবেন তার জন্য রিজিকের ফয়সালা, তার জন্য বাসস্থানের ফয়সালা, তার এই পৃথিবীতে টিকে থাকার জন্য তার উপকরণ, তার সমস্ত কিছুর জিম্মাদার কে, আল্লাহ, সব দিয়েই তাকে পৃথিবীতে পাঠাবেন।
কুরআন বলতেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে বা খাওয়াবো কি পড়াবো কি থাকতে দিব কি এই ভয়ের মাঝে পড়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে রিজিক দিব। কে রিজিক দিবেন? আল্লাহ। ওয়া ইয়াকুম, তোমাদেরকেও রিজিক দিব। তাদের কামাই করা সম্পদ তুমিও পাবে, তারা তো রিজিক নিয়ে আসবেই, বরং তারা তোমাদের জন্য রিজিক নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সে শুধু তার রিজিক নিয়ে আসবে না, তোমাদের জন্য রিজিক নিয়ে আসবে। সে শুধু নিজের রিজিক নিয়ে আসবে না, তোমাদের জন্য রিজিক নিয়ে আসবে। তাকে হত্যা করা নিজের রিজিকের দুয়ারকে বন্ধ করে দেয়া, তাকে হত্যা করা নিজেকে দরিদ্র করা। যে রিজিক তোমার জন্য আল্লাহ ফয়সালা করে রেখেছেন, নিজের জন্য এই রিজিককে তুমি নিজে হারাম করে নিলে, নিজের দরিদ্রতাকে বেছে নিলে, আল্লাহর রহমতকে নিজের জন্য তুমি বন্ধ করে দিলে। ইসলাম একজন মুসলমানকে এই হুকুম দেয় যে আল্লাহর সিস্টেমের সাথে বিদ্রোহ না, এটার উল্টা পথে চলা না, বরং আল্লাহর হুকুমকে নিজ জীবনে মেনে নেয়া, এটার মাঝেই মুসলমানের জীবনের সফলতা এবং মানুষের জীবনের কামিয়াবি। এই পথে দেখেন কোরআন খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ের আলোচনাকে পেশ করেছে। আল্লাহ মানুষকে যে পুরুষ এবং নারী দুইটা পৃথক শ্রেণীতে বিভক্ত করলেন, কেন করলেন? মানুষকে দুইটা ভাগে বিভক্ত তিনি কেন করলেন, যে একটা ভাগ পুরুষ আর আরেকটা ভাগ নারী? এটা বিভক্ত করার উদ্দেশ্যই হল বংশবৃদ্ধি, সন্তান জন্মানো, সৃষ্টি রক্ষা, এটাই উদ্দেশ্য। মানুষ পুরুষ এবং নারী কেন? এবং পুরুষ এবং নারী তাদের পরস্পরের মাঝে আকর্ষণ, এটা কেন? এবং পুরুষ এবং নারীর মাঝে এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কেমন হবে? প্রত্যেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। কোরআনে কারীমের সূরা বাকারা 223 নম্বর আয়াত খুব খেয়াল করি আমরা। এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন, নিসাউকুম হারসুল লাকুম, যে তোমাদের স্ত্রীরা তোমাদের ফসলের জমির মতো। খুব খেয়াল করি আমরা, নিসাউকুম তোমাদের স্ত্রীরা, হারসুন, হারসুন বলা হয় ক্ষেত, ফসলি জমিকে বলা হয় হারসুন। ফসলি জমি আছে না, যে জমিতে কি ফসল হয়, যে জমিনে ফসল হয় ফসলি জমি, এটাকে আরবিতে বলা হয় হারসুন। লাকুম বলতেছে তোমাদের পুরুষদের জন্য, তোমাদের স্বামীদের জন্য, তোমাদের স্ত্রী, এরা হল ফসলি জমির মতো। ফাতু হারসাকুম, স্ত্রীদের কাছে, স্ত্রীদের সাথে তোমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা হলো এমন সম্পর্ক যেমন একজন কৃষকের সাথে তার ফসলি জমির যেমন সম্পর্ক থাকে। একজন কৃষকের তার ফসলি জমির প্রতি যেমন মায়া থাকে, যেমন মমতা থাকে, ফসলি জমিটার প্রতি তার যেমন দৃষ্টি থাকে, ফসলি জমিটার হেফাজতের প্রতি তার যেমন
একটা সংরক্ষণের দৃষ্টিভঙ্গি থাকে, স্ত্রীদের প্রতি তোমাদের আচরণটা তেমন হবে। একজন কৃষক তার ফসলি জমিতে কেউকে বিনোদন করতে দেন, তার ফসলি জমিতে কেউ যদি ফসলি জমিনকে নষ্ট করে, তার ফসলি জমির কেউ যদি ক্ষতি করে, একজন কৃষক এটাকে মেনে নিতে পারে পারে মেনে নিতে পারে তার ফসলি জমির উপর দিয়ে কেউ হেঁটে যাবে, তার ফসল নষ্ট হবে, একজন কৃষক সে এটাকে সহ্য করতে পারে না। সে নিজেও তার ফসলি জমিনে এই ফসলি জমিনটাকে সে শুধু বিনোদনের জন্য আর তার ফসলি জমিনটাকে সে এটাকে মজা করার জন্য বেছে নেয় না, বরং একটা সম্পর্ক আছে তার জমিনের সাথে যে এই জমিন তাকে ফসল দিবে। জমিন যত ফসল দিবে, যে জমিনের ফসল যত চমৎকার হয়, যত বেশি হয়, সে জমিনটার প্রতি কৃষকের দৃষ্টি, কৃষকের মহাব্বত, কৃষকের ভালোবাসাও বেশি হয়। তাই স্বামী আর স্ত্রী তাদের উভয়ের মাঝে জমি এবং কৃষকের যেমন সম্পর্ক, এমন একটা সম্পর্ক আছে কোরআন বলতে। এই জমিনে কৃষক ফসল ফলাতে যায়, আর ফসল দ্বারাই কৃষকের সাথে জমির সম্পর্ক গভীর হয়। ঠিক তেমনি সন্তান যখন হয়, সন্তান দ্বারাই স্বামী আর স্ত্রীর সম্পর্ক গভীর হয়। সন্তানের মাধ্যমে স্বামী আর স্ত্রী তাদের সম্পর্ক এটা চিরদিন মায়ার একটা বন্ধনে আবদ্ধ হয়, চিরদিন তাদেরকে একত্রিত রাখে এ সন্তান। দেখেন, এ সন্তানের মাধ্যমে, এ সন্তানটা হওয়ার পর আপনি কিন্তু শুধুই আপনার স্ত্রীকে আপনার স্ত্রী ভাবেন না, আপনি এখন ভাবেন সে আমার সন্তানগুলোর মা। আপনি যখন আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার মেয়েকে ভালোবাসেন, আপনার সন্তানের প্রতি আপনার যে একটা সীমাহীন মায়া মমতা, তখন কিন্তু স্ত্রীকে আপনি অন্যভাবে ভাবেন যে আমার এই সন্তানগুলো, এই স্ত্রী তার মায়া মমতা, তার ত্যাগ এবং কুরবানির ভিত্তিতে আমি আজকে সন্তানের বাবা হতে পেরেছি, এ সন্তান আমার ভবিষ্যৎ। তাই দাম্পত্য সম্পর্কে যদি সন্তান না থাকে, তখন সম্পর্ক শিথিল হয়ে যায়। আজকের পৃথিবীতে পারিবারিক ব্যবস্থাপনা যে শিথিল হয়ে যাচ্ছে, এটার অন্যতম একটা কারণ হল সন্তান না নেয়া, এবং সন্তান না নেয়ার বিভিন্ন পদ্ধতিগুলোর ব্যবহার, এটা পারিবারিক সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে। আজকে দেখবেন দাম্পত্য সম্পর্ক ব্যাপকভাবে ছিন্ন হচ্ছে, এবং যে সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হচ্ছে এর অধিকাংশই বিবাহের খুব অল্প দিনের মাঝে, অথবা এমন অবস্থায় ছিন্ন হচ্ছে যে তাদের মাঝে কোনো সন্তান নেই, অথবা সন্তান থাকলেও এক সন্তানের বাবা মা। তাই তাদের কাছে সম্পর্কটার তেমন কোনো গুরুত্ব নেই, সম্পর্কটার তেমন কোনো দাম নেই। কারণ দাম্পত্য সম্পর্ক এটাকে মজবুত করার পিছনে সন্তানের একটা প্রভাবশালী ভূমিকা আছে, সন্তানের ভূমিকাটা খুবই প্রভাবশালী ভূমিকা। আমরা
আমরা কোরআনে কারিমের যে আয়াতটা আলোচনা করছিলাম যে নিসাউকুম হারসুল্লাকুম, যে কোরআন বলতেছে যে তোমাদের স্ত্রীরা হারসুল্লাকুম তোমাদের জন্য ফসলি জমির নেয়, ফসলি জমির নেয়, কৃষকের সাথে ফসলি জমির যে সম্পর্ক থাকে যে ফসলি জমি আমাকে ফসল দিবে, তোমাদের বন্ধনটাও এ বন্ধনের দ্বারা ফসল আসবে, এজন্য বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, এ বন্ধনের উদ্দেশ্য যে আমাদের এ বন্ধন এখান থেকে কি হবে, ফসল হবে। এরপরের বাক্যে কোরআন বলতেছে ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম, ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম, কোরআন বলতেছে সন্তান গ্রহণের মাধ্যমে তোমরা তোমাদের বংশধারা রক্ষার ব্যবস্থা করো, ওয়াকাদ্দিমু লি আনফুসিকুম, তোমাদের নিজেদের বংশধারা রক্ষার ব্যবস্থা করো সন্তান গ্রহণের মাধ্যমে, তোমাদের দুনিয়া থেকে বিদায় গ্রহণের আগেই যেন তোমাদের স্থান গ্রহণকারী তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করো, তোমার সন্তান তোমার ভবিষ্যৎ, পৃথিবীতে তুমি চিরদিন থাকবে না, তোমার বংশ থাকবে, নিজ নৈতিকতার শিক্ষা দ্বারা, নিজ আদর্শের শিক্ষা দ্বারা, নিজ ইসলামের শিক্ষা দ্বারা, নিজ ইমানের শিক্ষা দ্বারা, নিজ সৎ সততার শিক্ষা দ্বারা তোমার সন্তানকে তৈরি করে যাও, তোমার সন্তানের সততা, তোমার সন্তানের সৎকর্ম, তোমার সন্তানের ন্যায় নিষ্ঠতা, এ সমস্ত কিছু থাকবে পৃথিবীতে, তুমি পৃথিবীতে থাকবে না, তোমার সন্তানের ইনসাফ ন্যায় নীতি সৎ সততার পথে চলা এটা তুমি থাকবে না পৃথিবীতে, কিন্তু পৃথিবীতে তা থাকবে, আর তা সাদ্দিমুলি আনফুসিকুম তা তোমাদের হয়ে থাকবে, কোরআন বলতে এটাই তোমাদের সম্পদ হবে, এটাই তোমাদের সম্পদ হয়ে পৃথিবীতে থাকবে। সেই নিজ বংশকে রক্ষা করা, নিজ বংশকে বাঁচানো, আপনার আমার সন্তানই আমার আপনার প্রতিনিধি, আমার এবং আপনার সবচেয়ে বড় সম্পদ, এবং আমার আপনার সন্তান হতে পারে দেশ এবং জাতির অমূল্য সম্পদ, এবং দেশ এবং জাতির অমূল্য সম্পদ হিসেবে আমি আপনি আমার আমার সন্তানকে গড়ে তুলতে পারি, গড়ে যেতে পারি, তাহলে এটা হবে দেশ জাতি মানুষের প্রতি সবচেয়ে বড় মানবতা, সবচেয়ে বড় অনুগ্রহ, যে একটা সুসন্তান, একটা যোগ্য নেতৃত্ব, সৎ এবং একটা ন্যায় নেতৃত্ব আমি জাতিকে উপহার দিতে পারলাম আমার সন্তানকে যোগ্য করে গড়ে তোলার মাধ্যমে। আর নিজ দারিদ্রতার ভয়ে অভাবের ভয়ে সন্তানকে হত্যা করে আসলে আমি নিজ ভবিষ্যৎ বংশকেই হত্যা করলাম। আমি আমার সততা ন্যায় নিষ্ঠতা আমার ঈমান আমার ইসলামের যোগ্যতম অনুসারী পৃথিবীকে দিতে ব্যর্থ হলাম, আর মহান রব্বুল আলামিন তিনি যে সিস্টেম রেখেছেন তার সাথে যুদ্ধ করে তার উল্টা পথে চলে নিজেকে দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত করতাম,
ومن يتعد حدود الله فقد ظلم نفسه ومن يتعد حدود الله فقد ظلم نفسه কুরআন বলতেছে যারা আল্লাহর সীমাকে অতিক্রম করে, যারা আল্লাহর সীমা রেখার সাথে এর উল্টো পথে চলে, ফাকাদ যালামা নাফসাহু, তারা আসলে তাদের নিজেদের প্রতি জুলুম করে, নিজেদেরকেই তারা ক্ষতিগ্রস্ত করে। কুরআনে করিমের মাঝে মহান রব্বুল আলামিন এটাকে জঘন্য পাপ হিসেবে আলোচনা করেছেন, জঘন্য পাপ হিসেবে আলোচনা করেছেন। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াদুন, যে সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হয়নি, যাকে পৃথিবীতে বাঁচতে দেওয়া হয়নি, হাসরের ময়দানে তাকে প্রশ্ন করা হবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, যে কি অপরাধ ছিল তোমার যে তোমাকে হত্যা করা হল। প্রশ্ন করা হবে তাকে যাকে পৃথিবীতে বাঁচতে দেওয়া হয়নি, যাকে পৃথিবীতে আসতে দেওয়া হয়নি, কি অপরাধের কারণে কুতিলাত, তাকে হত্যা করা হলো, তাকে প্রশ্ন করা হবে, মজলুম সে, তাকে প্রশ্ন করা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সূরা বনি ইসরাইল 31 নম্বর আয়াত, যে তোমরা অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে খাওয়াবো কি, পড়াবো কি, থাকতে দিব কোথায়, এ সমস্ত ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না। পৃথিবীর প্রাচীন যুগে সন্তান জন্ম নেওয়ার পর হত্যা করা হতো, আর আধুনিক যুগে সন্তান যেন জন্ম না নেয় এ ধরনের নানাহ পদ্ধতি অবলম্বন করা হয়। কথা একই, আল্লাহর দেয় সিস্টেমের উল্টো পথে চলা, কারণ একটাই, থাকতে দিব কোথায়, খাইতে দিব কি, সচ্ছলতার এটাকে টিকিয়ে রাখা, দারিদ্রতার ভয়, কারণ একটাই। লা তাকতুলু, কোরআন বলতেছে কাজ তোমরা করো না, নাহনু নারযুকুহুম, রিজিক দিব আমি, কে বলতেছেন, তোমাদেরকে যেমন আমি রিজিক দিচ্ছি, যে আসবে সে তার রিজিক নিয়ে আসবে, সে শুধু তার রিজিক না তোমার রিজিকও নিয়ে আসবে, সে শুধু তার নিজের রিজিক না তোমার জন্য রিজিক নিয়ে আসবে। কাজেই ইন্না কাতলাহুম কানা হিসান কাবীরা, এটা মারাত্মক ধরনের ভুল। তাই কোন মুসলমান ব্যক্তি, কোন মুসলমান সমাজ, কোন মুসলমান রাষ্ট্র এমন ভুল পদক্ষেপ কোন অবস্থাতেই গ্রহণ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যারা স্বামীদেরকে অধিক পরিমাণে ভালোবাসে এবং যারা অধিক পরিমাণে সন্তান জন্মদান করে। এমন বংশ দেখে বিয়ে করো যে বংশের মাঝে নারীরা সন্তান অধিক হারে জন্ম দেয়। বিয়ে করার সময় দেখো যে এই বংশের নারী সন্তান জন্মদানে তাদের পারদর্শিতা বেশি, যাতে তারা অধিক সন্তান জন্মদান করে। আল্লাহ রাসূল হাদিসে বলতেছে, তোমরা বিয়ে করো এমন নারীকে, আল ওয়াদুদ, যারা স্বামীকে খুব বেশি ভালোবাসে। আর স্বামীকে বেশি ভালোবাসে কারা,
যে সমস্ত নারীদের সন্তান বেশি হয় স্বামীর সাথেও তাদের সম্পর্ক বেশি হয়, যে জমিতে ফসল বেশি হয় কৃষকও সে জমিকে বেশি ভালোবাসে, জমিনও কৃষককে বেশি ভালোবাসে, ঠিক না? আল্লাহর রাসূল হাদিসের মাঝে বলতেছেন, ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, তোমরা অধিক সন্তান জন্ম দাও হাশরের ময়দানে কিয়ামতের দিন, আমি তোমাদেরকে নিয়ে আমার উম্মতদেরকে নিয়ে আমি গর্ব করব যে আমার উম্মত সবচাইতে বেশি, আমার উম্মত সবচাইতে বেশি, কারণ তোমার সন্তান তো মুসলিম হবে, তোমার সন্তান তো ইমানদার হবে, তোমার সন্তান তো সৎ চরিত্রবান হবে, সুতরাং তোমার সন্তান জন্ম দিতে অসুবিধা কোথায়? তোমার সন্তান যদি পাপী হয়, তোমার সন্তান যদি দুষ্কৃতিকারী হয়, তোমার সন্তান যদি অন্যায় অপরাধী হয়, তাহলে এমন নষ্ট সন্তান সমাজকে জন্ম দেওয়ার চাইতে এরকম ফাসেক এরকম কাফের সন্তান জন্ম দিয়ে নিজেকে অপরাধী করা ভুল হতে পারে, কিন্তু সন্তান যদি হয় সচ্চরিত্রবান সৎকর্মশীল ইমানদার মুসলিম, তাহলে এমন সন্তান যদি বেশি থাকে, এমন সন্তান যদি বেশি থাকে তাহলে মুসলমানের জীবনটা দামি হয়ে গেল না, জীবনটা তো দামি হয়ে গেল। আশ্শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান ভয় দেখায় দারিদ্রতার, কে এই ভয়টা কে দেখায়? শয়তান, একটু জোরে বলেন না, কে দেখায়? শয়তান ভয় দেখায় দারিদ্রতার, যে অভাবী হয়ে যাবে। আল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতান ওয়া ফাযলা, আর আল্লাহ তোমাদেরকে ওয়াদা দেন ক্ষমার ওয়াদা দেন, আর আল্লাহ ওয়াদা দেন সচ্ছলতার ওয়াদা দেন, আল্লাহ বলেন যে তোমাদেরকে সচ্ছলতা দিব, তোমাদের অভাবকে দূর করে দিব। ইসলাম এটাকে সমর্থন করে না যে তোমরা অভাবের ভয়ে তোমরা জনসংখ্যা কমাও, ছোট পরিবার গড়ে তুলো, বরং ইসলাম বলে অভাব থেকে বাঁচার জন্য বড় পরিবার গড়ে তুলো, আর পরিবারের সদস্যদেরকে কাজের মাঝে, এদেরকে কাজের মাঝে নিয়োগ করো, কারণ দুই হাতে দুইটা মানুষ কাজ করতেছে, এই জায়গায় যদি পাঁচটা হাত একসাথে কাজ করে তাহলে এই পাঁচটা হাত কি শক্তিশালী না? দুইটা হাত চারটা হাতের চাইতে, দশটা হাত বিশটা হাত এর জোর বেশি না কম? বেশি। সেই চারটা হাত একসাথে কাজ করলে যে পরিমাণ কাজ করতে পারবে, যদি হ্যাঁ দশটা মানুষ যদি ঘুমায় থাকে তাহলে এদের দ্বারা তো কোনো কাজ হবে না, কিন্তু দশটা মানুষ যদি কাজ করে তাহলে দশটা মানুষের দ্বারা যে কাজ হবে, দুইটা মানুষ আর তিনটা মানুষের তো সে কাজ সম্ভব না। ইসলাম বলে যে কাজের মানুষ বানাও, বেকার মানুষ বানায়ও না, কাজের মানুষ বানাও, আর কাজের মানুষ যদি দশটা হয় কাজ তো বেশি হবে, কাজের মানুষ যদি বিশটা হয় কাজ তো বেশি হবে, কাজ তো কম হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, ইসলামকে বুঝার, সেই অনুযায়ী ইসলামী জীবনধারা গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।